পেন্সিল ক্যাকটাস। একটা অ্যান্টিক গাছ দেখাবো আপনাদেরকে, আপনারা দেখে বলুন। আমাদের ছাদে কাজ হচ্ছিল, আপনারা দেখেছেন, হচ্ছিল না এখনো হচ্ছে। তো কাজগুলো সব এই পাশের বাড়ি, আমাদের মামাদের বাড়ি, তো ওদের ছাদে শিফট করা হয়েছে। আপনাদেরকে দেখায় আছেন কাজগুলো। আমাদেরও কিছু গাছ আছে, আর মামারাও গাছের খুব শৌখিন। খালি একবার রাউন্ড মেরে দেখলেন গাছগুলো, কত গাছ লাগিয়েছে, কত ধরনের গাছ আছে, গুনে শেষ করা যাবে না। তাও আপনাদেরকে যতটুকু হয় দেখাবো, সব নাম তো আমরা জানি না, তাও দেখাবো। এই যে এই এই গাছটা দেখুন, পাতাটাই ফুল, এত সুন্দর লাল পাতা, লাল পাতা বলছে গাছটার নাম। তারপর এই যে এখানে একটা ডালে আছে, এখানে এই যে ধনা পাতা গাছ, এটা হচ্ছে তোমার এই জিরা, জিরা মৌরি, মৌরি মৌরি। আর এই যে এখানে এই সাথে মহুরি গাছও হয়েছে, এই যে মহুরি, এই যে মহুরি ধরে আছে, আর কিছুদিন পর পাকবে। এই যে এটা এটা হলুদ ফুল গাছ, সুন্দর ডালিয়া, ডালিয়া গাছ, একটাই ফুল ধরেছে, আর একটা ধরে মারা গেছে। এই যে এই গাছগুলো দেখুন, এগুলো তো অসাধারণ সুন্দর। এই যে পুরো বেগুনি, একদম গ্লেজ মারছে, এত সুন্দর গাছ এগুলো। এগুলো তো মনে হচ্ছে সব কাগজের গাছ, কাগজ ফুল। এগুলো দেখুন খালি একবার শখ করুন। এই যে এটা ডায়ান্থাস, এটা ডায়ান্থাস বলছে। তো ফুলগুলো কি সুন্দর দেখুন, এটারও ফুলটা দেখুন, পাতাতেই ফুল, সালভিয়া, সালভিয়া গাছ বলছে। তারপরে এই যে এগুলো একই জাত এগুলো সব, কিন্তু সব কালার গুলো আলাদা ফুলে, চমৎকার চমৎকার সব ফুল। সব থাকলে কত কি না করা যায়। তারপরে যে আমাদের ছাদের যে সূর্যমুখী ছিল, এই যে ও পেকে গেছে, আর কিছুদিন পরে বীজগুলো নিয়ে নেওয়া হবে। এই যে গম গাছগুলো, আর এই যে দুটো গোলাপ গাছ আছে, কতটা ঝাঁকড়া দেখুন। গোলাপ ছিল, গোলাপগুলো সব কেটে দেওয়া হয়েছে, আর এই যে মুকুল এসেছে আবার নতুন করে, কিছু কিছু মুকুল এসছে, ঠান্ডা শেষ এখন। এগুলো 12 মাস গোলাপ, 12 মাসে গোলাপ ধরবে এগুলোতে। এই যে কিছু ধরেছিল মারা গেছে। তারপরে এই যে বিগ সাইজের গেন্দা, গেন্দা ফুল, এই যে এগুলো বলছে ঘাস ফুল, পুতুলিকা, পুতুলিকা বলছে, পুতুলিকা। এখনো ফুল নেই, এগুলো ফুল সব শেষ হয়ে গেছে, মরার টাইম এখন। এই যে ফুলটা দেখুন কি সুন্দর, সবার নাম জানি না, তার জন্য বলতে চাচ্ছি না, আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন। এই যে এগুলো হলুদ হলুদ ফুল, এগুলো সেই কুমড়োর ফুলের মতো দেখতে, সুন্দর গাছটা। বড় হবে না? হ্যাঁ বড় হবে, হ্যাঁ বড় হবে। এই গাছগুলো পদ্ম ফুলের মতো পাতা, এগুলো কিছু গাছ আছে, এগুলো গোলাপ, গোলাপ না সরি রক্ত গাঁদা। আর এইগুলো সব পাথর কুচি, লাল পাথর কুচি, কালঞ্চ, কতটা ফুল এসছে দেখুন গাছে, ফুলের বাহার। যে এখানে একটা গাছ আছে, কি গাছ, পর্তুলিকা, পর্তুলিকা গাছ, এটাও, এটা এখনো ফুল হয়নি বলে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। এই যে, এই যে ছোট ছোট সব মুকুল এসছে, এই যে এখানে লাল ফুল, এখানে হলুদ ফুল। এই কি সুন্দর জায়গা দেখুন, বোতল কেটে মাটি দিয়ে, একদম সুন্দর সুন্দর। তারপরে যে এটা হচ্ছে আপনার রজনীগন্ধা গাছ, এটা দেশি, ওটা হাইব্রিড, ফুল আসেনি এখনো, ফুল এলে দেখাবো আপনাদেরকে। এগুলো সব ফুল আসবে, এখনো আসেনি। এটা মরিচ গাছ, চন্দ্রমল্লিকা, এটা যে কি গাছের যে চড়া, এটা ভেন্ডি লাগিয়েছে, ভেন্ডি, ঢ্যাঁড়স, তাকে লেডিস ফিঙ্গার বলছে। এই যে এদিকে ক্যাকটাসের সেটআপ, সব ক্যাকটাস দেখুন, এই যে এইটা দিয়ে শুরু করছি। এগুলো সব
ফুল হয়, এগুলোতে ফুল হয় না নরমাল। এই যে এই ক্যাপটাসটাতে ফুল হয়, এটা একদম বলের মতো গোল গোল, কাটা মারবে, হাত দিয়া যাবে না। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা মতো ক্যাপটাস। এটা কি এটা ক্যাপটাস? হ্যাঁ ওটা ক্যাপটাস। এই যে এগুলো বলছে ক্যাপটাস গাছ, কি সুন্দর সুন্দর দেখুন। এই যে এই ক্যাপটাসে ফুল এসেছে। তারপর এগুলো সব ফাস ফুল গাছ, জেব্রা জেব্রা ক্যাপটাস, এগুলো তো ফুল আছে। এই যে ফুলগুলো আর ড্রাগন ফ্রুট, ড্রাগন ফ্রুট একটা ড্রাগন গাছ আছে, ড্রাগন ফল কত বড় হয়েছে দেখুন। কি সুন্দর ছাদের মধ্যে, ছাদের মধ্যে টায়ার দিয়ে বাঁশ দিয়ে খাড়া করে রেখেছে, এখনো ফল ফুল আসেনি। আর কিছুদিন পরে চলে আসবে। এই যে ওরই একটা চারা, ছোট্ট চারা, ডাল কেটে লাগালে নাকি হয়ে যায়, জন্য হয়ে গেছে এখানে। তারপরে যে এই গাছগুলো সব ডালে ডালে ফুল, পাতা বাহার, এই যে সন্ধ্যে তারা, সন্ধ্যাবেলায় ফুল ফুটে আর দিনের বেলায় মারা যায়, খুব সুন্দর গাছ। এই যে এটা মানে জঙ্গলি গাছ নাকি? না ওটা হচ্ছে তোমার ইয়ে ওই যে চানাচুরের, চানাচুর পাতা, যে কারি পাতা, যে এখানে একটা কারি পাতা গাছ হয়েছে, হয়নি অবশ্যই লাগিয়েছে, খুব সুন্দর হয়েছে গাছটা। তারপরে যে এগুলো মানে জিরা গাছ, জিরা ধনা যা বলে, মহুরি, অনেক রকম গাছ। আর এই যে এখানে ছোট ছোট গাছ আছে কিছু, কালারিং ফুল, এগুলো ঘাস ফুল। আর এটা হচ্ছে ইলাচ গাছ, ইলাচ তো ইলাচ গাছ। এর গাছ শুনে এখানে আরো গাছ আছে, গাছের শেষ না, নানা গাছ আছে, দেখাতে দেখাতে জবা। এটা হচ্ছে জবা ফুল গাছ। এই যে জবা এসছে, ফুড়ি এসছে অনেক কথা, আরো বড় হবে গাছটা, অনেক বড় হবে। আর এই যে সূর্যমুখী গাছটা দেখুন, এই যে সূর্যমুখী ফুলটা ফুটেছে দেখুন কত বড়। এই যে দেখতে অসাধারণ, অসাধারণ দেখতে, একদম প্রচন্ড বড় হয়েছে গাছটা। এখানে সব আছে ছোট ছোট পুতুলিতা গাছ, সবকটা তো ফুল আছে, সকালবেলায় আছে একদম ফার্স্ট মর্নিংয়ে, যে আবার টাইম যেতে যেতে মারা যায়। এখানে গম গাছ একটা হয়েছে, আর এইগুলো হচ্ছে যে কি কি ফুল এগুলো জানা নাই, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন। এই যে এখানে একটা সূর্যমুখী হয়েছে, কিন্তু এটা ছোট, পুষ্টি হয়নি। এখানে একটা গাছ আছে, এই যে জবা, লাল জবা। আর এই যে আমাদের ছাদে ছিল সেই সফেদা গাছ, একটাই সফেদা আছে এখন। আর এই যে রজনী গাছ, তো এগুলো সব চমৎকার গাছ, পাতাবাহার বলছে, কালারটা এত সুন্দর কি বলবো। এই যে প্রথমে এরকম গোলাপি হয় একদম ন্যাচারাল, তারপর একটু ডার্ক হয়ে যায়, তো পুরোটা ডাল, পুরো একটাই গাছ এত বড়। আর পাতা যত ফুলবে ততটা ফুলের মতোই সুন্দর লাগবে। এই যে সুন্দর গাছ একটা। আর এই যে এদিকে আছে আপনার পাতা বা কাগজ ফুল, কাগজ ফুল, কাগজ ফুলের গাছ, এগুলো সব পুরো লাইন দিয়ে কাগজ ফুল। শুধু এইটুকু না, আরো আছে এদিকে, এদিকে আছে, এদিকে একদম লাইন দিয়ে, এগুলো সব ভ্যারাইটিস কাগজ ফুল, এক একটা এক এক রকম। এটা সাদা কালার, এটা অরেঞ্জ কালার, এগুলো হোয়াইট কালার, দুরকম ফুল একসাথে ফুটবে। এই যে গোলাপি সাদা দুটো, এটা হলুদ কালার, হলুদ কালারটা খুব কম দেখতে পাওয়া যায়, খুব সুন্দর। এগুলো সব পাতা ফুল। এই যে এগুলো আলাদা কালার, সব মানে আট দশ রকম আলাদা আলাদা। এটা দম্বিয়া গাছ, এই যে এটা দম্বিয়া গাছ বলছে। এই যে এখন শেষের দিক, কিছুদিন পর ফুলগুলো সব মারা যাবে। ফুল এদের সবারই ফুল সাপো চাপোসা এরকম উঁচু, এদের ফুল হয় নিচু। এই যে কি সুন্দর দেখুন, থোকা একদম, এগুলো মারা গেছে। এই যে এগুলো শুকিয়ে গেছে, এই বিছুন দিয়ে আবার গাছ হবে। নয়নতারা তিন রকম আছে, এই যে নয়নতারা ডিপ টাইপের, একটু সাদা আর একটা লাইট। এই গাছগুলো খুব সুন্দর, আগে খুব এইগুলো উড়াতাম আমরা, হাজারি গোলাপ। এই যে এতক্ষণ পর পেয়েছি একটা হাজারি গোলাপ, এগুলো আগে খুব আমরা নিতাম একসাথে, অনেক কটা গোলাপ হয় দেখুন কই টুকরো, আর কি সুন্দর হয় কি বলবো আপনাদের। ছোট ছোট পাতা হয় একদম ন্যাচারাল। এই গাছটা নীল টগর, এটা নীল টগর বলছে। এই যে ফুল পড়ে গেছে কিছু, কি সুন্দর কালার দেখুন ফুলের, সচরাচর এই গাছটা দেখা যায় না, নীল টগর না দেখা যায় না, খুব কম দেখা যায়। এই যে এটা হচ্ছে আপনার ওই অ্যাডেনিয়াম, অ্যাডেনিয়াম ওই পাথরকুচুরি জাত, কিন্তু এটা একটু ডিফারেন্ট। এই গাছগুলো খুব ডিমান্ডিং আর খুব রেয়ার, পাথরকুচির প্রজাতি।
কত রকম প্রজাতি হয় গাছের। এটা একটা পাথরকুচির, ওটা লাল হয় সচরাচর, আর এটা নীল, না নীল না সরি হলুদ বলতে ভুল করছি, ওটা তুলসী, তুলসী গাছ। আর এটা হচ্ছে আপনার পুদিনা গাছ, এই যে পুদিনাও চাষ করছে, এটাও পুদিনা গাছ। এটা কি গাছ? কালমেঘ, কালমেঘ, কালমেঘা গাছ বলছে। আর হচ্ছে তিতো পাতা, যেটা পাতা অ্যালোভেরা। আর এটা হচ্ছে এই যে কি অ্যালোভেরা। এই যে মরিচ গাছ, এই যে মরিচ ধরেছে তিনটেই টুকুটা গাছে। আর এই যে এই মরিচগুলো দেখুন কি মোটা মোটা হয়ে গেছে, ক্যাপসিকাম ভালো সাইজ হয়েছে মরিচগুলোর। এই টুকুটা গাছে তিনটে ক্যাপসিকাম। আর কি চাই? এই যে এখানে আরো কিছু পত্তলিকা গাছ পেয়েছি। এই যে ফুলটা দেখুন একটাই আছে আপাতত এখন, খুব সুন্দর। এই যে নিচে আছে কিছু, দেখতে ভুল করলাম, এই যে আরো আছে। এই যে থুপকা একদম, এরা পুরো ঝাঁকড়া হয় সুন্দর। এই যে দেখেন, এই যে আরেকটা জবা গাছ পেয়েছি, এই যে একদম সূর্য কালার, হালকা কালার, একদম লাইট কালার, ভিতর আবার লাল, ভিতর আবার লাল, কি সুন্দর ক্রিম কালার। এই যে একটা চন্দ্রমল্লিকা গাছ, তো এও ফুল হয়ে গেছে, সিজনের ফুল এগুলো, শেষের দিকে। এই যে নিচেকার সবগুলো মারা গেছে, আর উপরে কিছু আছে, ওগুলো আবার ফুটছে, কিছু কড়ি আছে, এগুলো সব হয়ে যাবে, তারপর এক্সপায়ার হয়ে যাবে গাছটা। আর পেন্সিল গাছ, একটা অ্যান্টিক গাছ দেখাবো আপনাদেরকে, আপনারা দেখে বলুন, আপনাদেরকে নাম বলা হবে না, আপনারা কমেন্ট করবেন নাম কি, এই গাছটা দেখেছেন নাকি আপনারা, আমরা লাস্টে বলবো নাম, কিন্তু আপনারা এখন গেস্ট করুন। গাছে একটা পাতা নেই, গাছটাতে একটা পাতা, ফল ফুল কিচ্ছু হয় না, গাছটা এরকম হয়। তো গাছটার নাম যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্ট করবেন, আমরা লাস্টের দিকে বলবো আপনাদেরকে কী গাছ এটা, দেখান একটু ভালো করে। গাছটা অ্যান্টিক গাছ, কোনো পাতা দেখতে পাবেন না, ফল দেখতে পাবেন না, শুধু লম্বা লম্বা ডাল। ঠিক আছে, তো এটা দেখে বোঝা যাবে না এটা নকল গাছ, আর্টিফিশিয়াল গাছ না অরিজিনাল, তবে এটা অরিজিনাল গাছ, এই যে অরিজিনাল গাছ। এমনি সো একদম থক্কা হয়ে যতটা নিচে যাবে কাটা অবধি, সুন্দর গাছ। যেরকম প্রথমে দেখতে পেলাম পাথরকুচি গাছ এখানে, তো পাথরকুচির সিজন এখন ঠান্ডার টাইম, তো একদম থোকা থোকা ফুল। আর এই যে ফুলগুলো দেখলাম কালারিং ফুল, ওইগুলো গাছ আছে, পিটুনিয়া গাছ। এই গাছটা দেখুন চরম লাগছে, পুরো লাল লাল একদম ফুলের মতো পাতা, না সরি, দারুণ লাগছে দেখতে। কি নাম গাছটা? সালভিয়া, সালভিয়া গাছ বলছে। আর এই যে এখানে একটা আছে ছোট্ট ফুল, একদম পুচকি পুচকি ফুল, একটা দেখাই আপনাদেরকে, এই যে ফুলের একদম ছোট ছোট ফুল। গাছটারও রঙ্গল গাছ বলছে। তারপর এখানে আছে, এটা হচ্ছে পাতা এখনো ফুল দেখতে পেয়েছি না, হাসনা গাছ বলছে, ফুল হয়, ফলন তৈরি করছে, রেডি হচ্ছে। দেখছেন প্রায় কলম করা গাছ, নিজে হাতে বানানো, আপডেট করা হচ্ছে। এই যে একটা গাছ, পাতা বাহার, পাতার সৌন্দর্য, আর ফুলও ধরেছে, এই যে ছোট ছোট। তারপর এই যে এখানে আছে, এগুলো সব কলম হচ্ছে। কি গাছ আছে এখানে? কাগজ ফুল, কাগজ ফুলের ভ্যারাইটিস এখানে কলম করা হচ্ছে। আর এই যে ফুলটা দেখুন, ছোট 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 পাতা বাহার, সুন্দর সুন্দর পাতারও কালার, আবার ফুলেরও কালার। এই যে এখানে একটু বিগ সাইজের, একটু বিগ সাইজের আপডেট করা। এই যে এখানে সব কলম, কাগজ ফুল গাছ, এগুলো সব কলম করা। এই যে এগুলো কলম করা। এখানে একটা গোলাপ গাছ আছে, ছোট্ট গোলাপ গাছ। তারপর এই যে এটা কি স্যার? তারা অরজিতা, অরজিতা। তারপর এই যে এখানে একটা সুন্দর জিনিস দেখলাম, এটা নাকি পেশেন্টদের খাওয়ানো খুব উপকার, সুগার, এগুলো সুগারের পেশেন্টরা যদি খায়। পদ্মক্রঞ্চ, পদ্মক্রঞ্চ বলছে। এটা গাছ ছিল, গাছটাকে কাটা হয়েছে, এটা এখন লাগাল। হ্যাঁ, এরকম ডাল যদি লাগান আপনারা হবে, অবশ্যই হবে, সুগারের পেশেন্টরা খেলে খুব ভালো। এখানেও কিছু গাছ আছে, এই যে ছোট ছোট কাটার মতো, এটা হলো প্ল্যান্ট। তো এই যা গাছ আছে এখানে, একবার চোখ বুলিয়ে নিন।